फ्रेंड्स आमी तापसी दे वेलकम टू तापसी होम किचन। आज के आमी जे रान्नाटा देखाबो सेटा होलो एकटा ब्रोकोली स्पेशल रान्ना। किन्तु स्पेशल माने एई नय जे प्रचुर मसला पत्र दिए रान्ना करते हबे, खूब सिंपल भावे आमी एकटा स्पेशल रान्ना आपनादेर देखाबो। এই রান্নাটা করার জন্য আমার লাগবে ব্রোকলি। এখানে একটা বড় ব্রোকলি আছে আর হাফ ব্রোকলি আমি নিয়ে নিয়েছি। ব্রোকলিগুলোকে আমি একটু গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব, মোটামুটি 15-20 মিনিট ভিজিয়ে রাখলেই হবে। তাহলে ব্রোকলির মধ্যে কোনো পোকা বা কিছু থাকলে সেগুলো বেরিয়ে যাবে। আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি জলটার মধ্যে। এগুলো ভিজছে, ততক্ষণে আমি দেখিয়ে দিই আর কি কি আমাদের রান্না করতে লাগবে। এখানে আছে আমার কাছে লঙ্কার গুঁড়ো, এটা হলো হলুদের গুঁড়ো, এটা হলো গরম মশলার গুঁড়ো। এছাড়াও লাগছে আমার এখানে আমচুর পাউডার, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, কিছুটা তেজপাতা। আমার লাগবে টক দই আর চারমগ। ব্রোকলিগুলোকে আমি এবার গ্রেট করে নেব। আমার আধ ঘন্টা ভেজানো হয়ে গেছে জলে, এবার আমি এগুলোকে আস্তে আস্তে গ্রেট করে নেব। ব্রোকলিটা আমার গ্রেট করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্রোকলির যে ডান্ডাগুলো থাকে এগুলোকে কিন্তু আমি গ্রেট করিনি, খালি ওপরের ফুলটাকে আমি গ্রেট করে নিয়েছি। দেখুন আমার কড়াইটা শুকনো করে নিচ্ছে, আমি প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, এবার আমি এটার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দেবো। আমি এটার মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি, মোটামুটি 2-3 টেবিল চামচ হলেই হয়ে যাবে। তেলটা তেতে গেছে, এবার এটার মধ্যে আমি তেজপাতা দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব ব্রোকলি গুলো তেলের মধ্যে একটু করে। ব্রোকলি গুলো আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি একটু শুকনো করে ভাজা ভাজা করে নেব। ব্রোকলি কিন্তু একটা হেলদি ভেজিটেবল, এগুলো দিয়ে স্যুপ করে খাওয়া যায় আর বিভিন্ন রকম ভাবে ব্রোকলি রান্না করে খাওয়া যায়। এই শীতের সময় ব্রোকলি ওঠে এবং বেশ টেস্টিও লাগে খেতে। আমি আগে নুন দিয়েছিলাম, এবার আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। এটাকে আমি একটু শুকনো করে নেব, ভেতরে যে ময়েশ্চারটা রয়েছে সেটা যাতে বেরিয়ে যায়। আমি চেষ্টা করি সবজির মধ্যে যে নিউট্রিশনের যে ভ্যালু থাকে সেইটা বজায় রাখতে, সেই জন্য আমি আঁচ খুব একটা বাড়াইনি, মিডিয়াম আঁচে আমি করছি। একটু যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দেব জিরের গুঁড়ো। দিয়ে দিলাম ধনের গুঁড়ো, কিছুটা আমচুর পাউডার বা ম্যাঙ্গো পাউডার, হলুদের গুঁড়ো, গরম মশলা পাউডার। মশলাগুলো দিয়ে আমি এটাকে মিশিয়ে নেব, একটু জল দিতে হবে তাহলে মশলাগুলো ভালো করে মিশে যাবে। আমি সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা মিশে যায়। এবার আমি আঁচটা একটু বাড়াবো, বাড়িয়ে এটাকে কষতে দেব। আমি চার মগজটা পেস্ট করে নেব। চার মগজের মধ্যে আমি কিছুটা জল দিচ্ছি, মশলা যখন পেস্ট করব এই জলটার মধ্যেই ব্রোকলিটা সেদ্ধ হবে। আমার চার মগজটা পেস্ট করা হয়ে গেছে, যখন ব্রোকলিটা মোটামুটি হয়ে যাবে তখন আমি চার মগজ বাটাটা দেব। এবার আমি যে টক দইটা রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘরে পাতা টক দইও দিতে পারেন, সেটাও শরীরের পক্ষে খুব উপকারী।
টক দই দেওয়ার পর আমি এটাকে মিশিয়ে নিলাম। স্প্লিটেড চিলিজ আমি দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা। দেখুন আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে, ব্রোকলি গুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব চার মগজের পেস্টটা। এটাকে মোটামুটি একটু কষিয়ে নিতে হবে, ব্রোকলিটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে চার মগজের কাঁচা ভাবটা চলে গেলেই রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে।